রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা জুলুমবাজি ঘটনা বিগত বছরগুলির মতো এবছরও চাক্ষুষ করছেন গাড়ি চালক সহ সাধারণ মানুষ। গত এক মাস ধরেই চলছে চাঁদার জুলুমবাজি। চোরাইবাড়ি, কমলপুর, কৈলাস শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চলছে এ ধরনের জুলুমবাজি। অধিষ্ঠ যান চালকরা শেষ পর্যন্ত রাস্তায় পথ অবরোধ থেকে শুরু করে বিভিন্নভাবে বিক্ষোভ প্রদর্শন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। তারপর বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হয়। বুধবার নাগিছড়ায় এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী চাঁদার জুলুমবাজি নিয়ে দুর্গাপূজার কয়েকদিন আগে কড়া হুঁশিয়ারি দিলেন। মুখ্যমন্ত্রী বলেন, এ ধরনের সংস্কৃতি বর্তমানে থাকার কথা নয়, এগুলো রাজ্যে আগে ছিল। এখনো কেন এ ধরনের সংস্কৃতি রাজ্যে চলবে সে বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী জানতে চান। মুখ্যমন্ত্রী বলেন, এগুলো রাজ্যে বদভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, তাই এগুলো কোনোভাবে যাতে বরদাস্ত করা না হয় তার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পুলিশের করা পদক্ষেপের দাবি করেন মুখ্যমন্ত্রী। তো লাগে, খারাপও লাগে যখন শুনি রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে চাঁদা উঠাচ্ছে। বারবার বলছি, এটা বেআইনি। পুজোর নামে রাস্তা থামিয়ে, রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে পয়সা উঠাচ্ছে ওরা। এটা কোন ধরনের সংস্কৃতি? তো আগে ছিল। আমাদের সরকার থাকা সত্ত্বে এটা কেন চলবে এটা? এবং আমি আধিকারিকদের, পুলিশ আধিকারিকদের বলেছি, কোনো অবস্থায় এটা আমরা বরদাস্ত করব না। আর আমরা মুখে বরদাস্ত করব না করে এর অ্যাকশনও দেখতে চাইনি, সেই কথা আমি বলেছি। এটা একটা অভ্যেসে পরিণত হয়েছে, বদ অভ্যাস আমি বলবো, একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। এখন দেখার বিষয় আর কয়দিনে চাঁদার জুলুমবাজি নিয়ন্ত্রণে আসে। তবে পুলিশকে অ্যাকশন মুডে থাকার জন্য মুখ্যমন্ত্রী সরাসরি নির্দেশ দিতে দেখা গেছে এদিন। পুলিশ এখন সেই বেআইনিভাবে চাঁদা সংগ্রহকারীদের বিরুদ্ধে কতটা ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন দেখার। স্যান্দন টিভি।